আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি খুবই কম সময়ে এবং কম উপাদান দিয়ে তৈরি করা যায় এমন একটি ডেজার্ট আইটেম নিয়ে। এই রমজানে ইফতারির উপযোগী একটি ডেজার্ট, আর সাবুদানা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে চলুন সাবুদানা দিয়ে তৈরি এই সহজ ডেজার্টটি কীভাবে তৈরি করা যায় দেখে নিই। প্রথমে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য আমি একটি পাতিলে হাফ কাপ পরিমাণ সাবুদানা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়ে চেলে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো বেশ এরকম ট্রান্সপারেন্ট অবস্থা পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন একটি স্ট্রেনারের মাধ্যমে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। সাথে কিছু ঠান্ডা পানি দিয়ে আমি এগুলো একটু ধুয়ে নেব। এর পরবর্তীতে আমি জেলো তৈরি করব। তার জন্য আমি একটি রেডিমেড জেলোর প্যাকেট নিয়ে এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি, তার ভিতরে জেলো ঢেলে দিয়ে বেশ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরকম বেশ পানিটা ফুটে উঠলে আমি একটি নামিয়ে নিব। সেক্ষেত্রে আমি একটি পাত্রে সেট করার জন্য ঢেলে নিয়েছি। বাসায় রেডিমেড জেলোটিন না থাকলে আগার আগার পাউডার দিয়েও জেলোটিন তৈরি করে নেওয়া যায়। সেক্ষেত্রে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং সেখানে 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ আগার আগার পাউডার অ্যাড করে এই পানিটি আমি কিছুক্ষণ চুলায় জাল করে নিব। জেলোটি এমন ফুটে উঠলে আমি 2টি বাটিতে এটি নামিয়ে নিচ্ছি এবং হলুদ এবং সবুজ রং আলাদাভাবে মিশিয়ে নিচ্ছি। জেলোগুলো ঠান্ডা হয়ে জমে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার দুধ প্রস্তুতের পালা। এখন আমি একটি পাতিলে এখানে 3.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে চুলে ভালো করে জাল করতে হবে বেশ খানিকটা কমে আসা পর্যন্ত। একটু একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখন সবগুলো উপাদান মিশানোর পালা। আমার জেলোগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছে। পছন্দ মতো এইগুলো কেটে নিচ্ছি। এখন সে বোলটার ভিতরে প্রথমে আমি সাগুদানাগুলো ভিজিয়ে নিচ্ছি, তারপরে একে একে জেলোগুলো মিশিয়ে দিচ্ছি। এটা দেখতে খুবই কালারফুল লাগে, তবে জেলোর বদলে যে কোনো ধরনের ফ্রুটস, কলা, আপেল, আম, আঙ্গুর, বেদানা সব কিছুই ব্যবহার করা যেতে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।